হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আশা করি তোমাদের সবারই দুর্গাপূজার সামনে, তাই দুর্গাপূজার জন্য প্রায় শপিং কমপ্লিট হয়ে যাচ্ছে, কমপ্লিট হচ্ছে, কারোর হবে, এখনও কেনা চলছে। তো আমাদেরও মোটামুটি প্রায় কমপ্লিট, তো এখনও কিছু বাকি আছে। তো আমাদের তো বিশাল আছে, তো বিশাল বলতে আমরা নিজের জন্যও কিনেছি, সঙ্গে ফ্যামিলির জন্য, মা বাবা শ্বশুর শাশুড়ি ননদ যতজন ছিল মোটামুটি আছে, সব গুনে গুনে একদম নেওয়া হয়েছে। এবারে তো অনেক মানে অনেক বড় শপিং আছে, সেটা এখন আমি দেখাচ্ছি না। তো আমি দেখাচ্ছি এখন আমার মেয়ের কিছু জামা, বেশি কিছু নয়, সামান্য, একদম একদম সামান্য, সেগুলো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমে ভালো জামা দিয়ে শুরু করছি। ওকে, এই দেখো, দেখতে পাচ্ছ, আশা করি লাইট আছে প্রচুর। এটা হচ্ছে এক নম্বর জামা। তো এই জামাটা আমরা যখন মার্কেটে গেছিলাম, তখন আমারও নজর আর ওর বাবারও নজর দুজনের একই সঙ্গেই পড়েছিল। মানে ও বলতে চাইছে এই জামাটা নেবো, আর আমিও মানে বলিনি, কিন্তু আমারও নজর ওই জামাটার দিকেই ছিল। তো দুজনেরই একটা পছন্দের জামা, খুব ভালো লেগেছিল, তাই এটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ঝিকমিকি জামা। কালারটা খুবই মিষ্টি, তো জানি না ও পরবে কিনা। তো এটা হচ্ছে ওর মামা ওকে দিয়েছে, এটা ছিল অন্নপ্রাশনের গিফট। তো একবার ওর গায়ে উঠেনি অলরেডি, মানে জামাটা খুব বড় ছিল, তাই তখন আমি জামাটা বের করাইও নি। তো জামাটা এখন ওকে ফিটিংস হবে, তো একদম নতুন। এটা হচ্ছে ওর ঝিকমিকি জামা। ও দেখলে এই জামাগুলোকে পুরো ছেঁটে ফেলে দেয়, একটাও পরতে চায় না। সাউথ ইন্ডিয়ান ড্রেস। এটা হচ্ছে ওপরের, এটা হচ্ছে ঘাগরা, ঘাগরা ড্রেস। এটা পরে অষ্টমীর দিনও পুজো দিতে যাবে, মানে আমি যাবো, আমার সঙ্গেও যাবে। এটা হচ্ছে একটা সিম্পল ড্রেস, একদম সিম্পল। এতগুলো জামার মধ্যে একটাই জামা ওর পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই জামাটা। এছাড়া আর একটাও জামা হাতও দেয়নি, সব ছেঁটে ফেলে দিয়েছে। মানে ও দেখতেও চায় না জামাগুলো, তোকে ঘুরে তাকাতেও চায় না, একমাত্র ওটাই হচ্ছে ওর ফেভারিট জামা। এই হচ্ছে ছোট ছোট, মানে একদম ছোট, যাই হোক সামান্য। এই দেখো, এগুলো আমি ওর জন্য কিনে এনেছি। একটা যদি পরেও, আমি এগুলো সব জামা ম্যাচিং করে করে কিনে এনেছি ওর জন্য, একটা জামার সঙ্গে আরেকটা, একটাও মাথায় দেয়নি ও, সব মোটামুটি ছেঁটে ফেলে দিয়েছে। ও যদি পড়লো ভালো, নাহলে বাড়িতে গিয়ে আমার অনেক ছোটো ছোটো বেবি আছে, তাদেরকে আমি এগুলো দিয়ে দেবো, বেকার এগুলো আমার কাছে রেখে তো কোনো লাভ হবে না। এত শখ করে ওর জন্য কিনে এনেছি ও পড়বে বলে, একটাও হাতও দেয়নি, একদম বেকার নিয়ে একটা। ওর জন্য চুড়ি, আমার তো খুব সুন্দর লেগেছে, তাই আমি এটা কিনে নিয়েছি। এই দেখো, চুড়ির ম্যাচিংয়ে একটা ছোট হারও আছে ওর জন্য, পরলে ভালো, না পরলে আরও ভালো, আমি কাউকে না কাউকে দিয়ে দেবো। আসলে ও খুবই সিম্পল, একদম কিছু পরতে পছন্দই করে না ও, একদমই কিছু, একদম ভিজিভিজি তো পছন্দই করে না,
একদম সামান্য সিম্পল, একদম সিম্পল জিনিস ও খুব পছন্দ করে। এটা একবার আমি ওকে পরিয়েছিলাম, পরেই ছিল, খুলে দেয়নি। তো রূপার বা সোনার কিছু যদি পরিয়ে দেবো সঙ্গে সঙ্গে টেনে খুলে দেবে, ওই জন্য ওর গায়ে কোনো কিছুই নেই, সব কিছু গয়নায় ওর আছে। কিন্তু ওনার পরতে একদম খুব বিরক্তি, তাই ওকে আমি জোরও করি না, যেদিন নিজে বুঝতে পারবে সেদিনও পরবে। এই ছিল আমার মেয়ে দুর্গাপূজার শপিং, আর বেশি কিছু নেই, এতটাই। তো আমি আমাদের ড্রেসগুলো পরে একদিন দেখাবো, অনেক অনেক শাড়ি আছে, বিভিন্ন রকমের শাড়ি আছে। আমি টোটাল 20-21টা শাড়ি কিনেছি এখানে, আদার্স তো আলাদাই। তো সে শাড়িগুলো আমি অন্য একদিন দেখাবো বাড়িতে গেলে। তো আজ পর্যন্ত এতটাই, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, নাও ভালো লাগতে পারে, যাই হোক যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এখানে সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড দুর্গাপুজোর এনজয় করো। এখন থেকে এনজয় বলতে মানে কেনাকাটি কী পরবে না পরবে, ম্যাচিং জিনিস সেগুলো সব আগে থেকে গুছিয়ে নাও। তো ততক্ষণের জন্য বাই।